আল্লাহ বলছে গোলাম আমি তাদেরকে ভালোবাসি যখন আমার কোন গোলাম সমাজের অন্যায়কে দূর করার জন্য প্রতিবাদ করার জন্য যখন একজনের সাথে আরেকজন লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, একজনের সাথে আরেকজন লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, শিশাঠলা প্রাচীরের মতো, তখন আমি আল্লাহ এই জিহাদকারী গুলোকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবীর সময় এক অন্ধ সাহাবী নাম তার আব্দুল ইবনে মাখদুম রাদিয়াল্লাহু তাআলার পুত্রকে দেখেন না, নবীর কাছে এসে মাঝে মাঝে বলে বুঝুর সবাই যুদ্ধের ময়দানে যায় লড়াই করে শহীদ হয়ে যায়, ও নবী আমি অন্ধ হওয়ার কারণে আমাকে আপনি পারমিশন দেন না, হুজুর আমাকে একটু পারমিশন দেবেন। হুজুর বলে না তুমি নামাজ পড়াও দরকার নাই যাওয়ার। নবীজি চলে গেলেন, হযরত আবু বকর গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা। গাজওয়ায়ে কাসিদা নামক এক যুদ্ধ শুরু হল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লিখতেছেন, অন্ধ সাহাবী এসে ডাক দিয়ে বলছে, ও ওমর আমি শুনেছি যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, জোরে কোন মারহাবা, আর শহীদরা কখনো মরে না, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, করেন আমাকে শহীদ করেন সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজাত খোবায়ে বখাবাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও, বলেন আমি ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون যারা আমার জন্য আমার রাস্তায় জীবন দেয় ওরা মৃত না ওরা জীবিত তোমরা বুঝতে পারো না, জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী কার কাছে এসেছে বলেন তো, ওমরের কাছে এসে বলছে, হুজুর আমার নামটা একটু লেখেন তো, তুমি তোমার নাম যে লেখবো তো সুখেই দেখো নাম লিখে কি, মানুষ যুদ্ধর ময়দানে যাবে করবারি ধর্মের কথা কই দেখেন, করবারি ধর্মের সামনে এগিয়ে যাবে এক বিধ্বনি দিবে, আপনি তো চোখেই দেখেন আপনি কে করবেন, অন্ধ সাহাবী তিনি বলছেন, ও ওমর আমি আগে থেকেই জানতাম আপনি আমাকে এই প্রশ্ন করবেন যুদ্ধের ময়দানে, আমি চোখে দেখি না এটা ঠিক, কিন্তু যুদ্ধের ময়দানে একটা কাজ আছে ওই কাজ করার জন্য চোখের প্রয়োজন নাই, সেটা আবার কি বলছে, কালেমার ঝান্ডা কালেমার যে পতাকা এই কালেমার পতাকা ধরার জন্য চোখ লাগে না, চোখবিহীন অবস্থায় কালেমার পতাকা ধরে আমি দাঁড়িয়ে থাকবো, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দেখেন বন্ধু অন্ধ সাহাবীর কি চিন্তা, কালেমার পতাকা উঁচু করবো, আর আমাদের যুবকরা পতাকা উঁচু করে ঠিকই কিন্তু কার পতাকা, ওই সব রসুলের কি জন্য বলে বুঝে নেন আমরা পতাকা টানাই, আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা আমরা টানাই, অন্ধ সাহাবী তিনি কালেমার পতাকা ধরে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ চলতে একজন কাফের পিছন দিক থেকে এসে তিনি তীর মেরেছেন, মারার পরে তিনি বুঝতে পারেন নাই মানুষ নাকি অন্য কেউ, হালকা নাড়াচাড়া দিলেন
এই কাফের তিনি আবারও বিল মানলেন বন্ধুগণ আমার হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে দুনিয়া থেকে বিদায় নেবেন বন্ধুগণ আমার এক হাতের থেকে পতাকা অন্য হাতে নিলেন এই হাতটাও হয়তো পড়ে যাবে তিনি কালেমার পতাকার দাগ দিয়ে কামড়ে ধরে আকাশের দিকে তিনি উঁচু করে ধরলেন কালেমার পতাকা তিনি জমিনে পড়তে দেয় নাই আল্লাহ আকবার জোরে বলেন যুবকরা কান খারাপ কোন শোনো যেহেতু পাবনাতে বেশি মাহফিল হয় এর ইসলামী আন্দোলন কর্মীরা সব চাইতে বেশি সামনের সময় আসছে এই সময়ে কালেমার পতাকা উঁচু করে ধরতে হবে পাবনার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে আমরা প্রস্তুত কে কে প্রস্তুত হাত আল্লাহ কে দেখা যায় না বসেন এখানে কোন পুরুষ মানুষ নাই ভাই কোন মরদ নাই আছে তার পিতার মত কি একটা মরদ নাই কেউ নেই একটা একটা যুবক নাই যে একটা হোমকার দিয়ে তাকবির দিতে হবে কেউ নেই আছে ভাই ভিতরে আছে ও মনে হয় আমাদের স্বাধীন নাই আলহামদুলিল্লাহ আপনার যুবকদের রক্ত সবসময় গরম থাকে কথা কয় ঠিক কিনা ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা আমিতে কিছু হবে না ওই যারা যারা শয়তানি করতেছে যারা বদমাইশি করতেছে ওরা বুঝে ফেলেছে এর রক্ত এই চলাচল চলে না আর যেগুলো বিয়ে হয়নি এগুলো আর বিয়েও হবে না এগুলো সব শেষ ভাই ও উপরে না দেখতেছে ভিতরে না তো ওইটাও শেষ কথা কর দেখেন বাপের বেটার মতো তাকবীর দিতে হবে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর এবার ঠিক আছে এবার মনে থাক আপনার কথা কইছেন এমন স্লোগান না দিয়ে পার হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে করে আমি আমার ভাইরা আমরা কেমন হয়ে গেলাম যুদ্ধের জন্য জিহাদের জন্য এমনকি মঞ্চে বসে আমরা কথাগুলো সহজে আর বলতে পারি না আমরা এখন ভয় পাই আস্তে করে বলেন তো ভয় পেতে হবে কাকে আরো আস্তে গুণ সুবহানাল্লাহ